বড় খালি বেতের ঝুড়িটা একবার দেখো, আর তারপর রয়েছে এই ঝুড়ি ভর্তি ফুচকা। এই দেখো ফুচকা, এটা কিন্তু একেবারে খাবার জন্য নয়, এটা এই মণ্ডপের জন্য তৈরি হচ্ছে। আর এই দেখো ফুচকার সাইজগুলো খুব একটা বেশি বড় নয়। ফুচকা খেতে কে না ভালোবাসে, 8 থেকে 80 আমরা সবাই ফুচকা খেতে ভালোবাসি। কিন্তু ফুচকা দিয়ে যে মণ্ডপ তৈরি করা যায়, এটা কি কারোর মাথায় এসেছিল? আই থিঙ্ক না, বাট এই বছরে এটাই মাথায় এসেছে বেহালা নতুন দল। এখানকার এবছরের থিম হলো তুষ্টি। আমরা সারাদিন যতই যে কাজ করি না কেন, সারাদিন পরে যদি আমাদের মনের মধ্যে স্যাটিসফ্যাকশন না থাকে, তাহলে আমাদের পক্ষে কোনো কিছুই ভালো লাগার পর্যায়ে আসে না। আর ফুচকা হলো এমন একটা জিনিস যেটা খেলে সবারই বোধ হয় একটা আলাদা ফিলিংস জাগে, যে দারুণ ব্যাপারটা। তো এই বছরে এখানে যে মণ্ডপটা তৈরি হচ্ছে, সেটা সম্বন্ধেই তোমাদের এই ভিডিওতে পুরো ডিটেলস দেখাবো। তো তার সাথে থাকো। হচ্ছে মণ্ডপে ঢুকেই একটা বিশাল আকৃতি ফুচকা। তোমাদেরকে দেখাই এই ফুচকাটা, নিচেটাও যেরকম আমাদের একটা শাল পাতা দিয়ে তার উপরে ফুচকাটা দেয়, সেই জিনিসটাও কিন্তু নিচে তৈরি করা হয়েছে। এবং এই জিনিসটার উপরে দেখতে পাচ্ছ শাল পাতাগুলোকে সব স্টেপল করে করে পেস্টিং করা হয়েছে, আর ঠিক তার উপরেই রয়েছে এই বিশাল বড় ফুচকাটা। আর তার উপরটায় দেখো, উপরের যে অংশটা রয়েছে ওই পোর্শনটা, ওটাও কিন্তু একটা বাটির আকৃতি দেওয়া হয়েছে, যেমন ফুচকার যে বাটিটা থাকে। আর তার উপরে রয়েছে ওই বস্তাগুলো। এই হচ্ছে ফুচকাটার সাইজটা, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আসল ধামাকাটা আছে এই ফুচকাটার ভিতরে, যেখানে রয়েছে এই ফুচকাটার ভিতরে থাকবে মা দুর্গার যে মূর্তিটি, সেটা এই মুহূর্তে আমাদের দেখানোর পারমিশন রয়েছে না, তাও আমি তোমাদেরকে মোটামুটি একটা জাস্ট এক ঝলক দেখিয়ে দিলাম। এই হচ্ছে বিশাল বড় ফুচকার মধ্যে মা দুর্গা। আর তোমাদেরকে এই পুরো মণ্ডপে এখন কাজ চলছে, সেহেতু খুব একটা লাইটিং নেই, আমি তাও তোমাদেরকে খুব ক্লোজলি আমি দেখানোর চেষ্টা করব। এই দেখো, এই যে ফুচকাগুলো রয়েছে, এক একটা পাতায় পাতায় করে প্রত্যেকটা ফুচকাকে আটকানো হয়েছে। আর এইভাবে কত হাজার যে ফুচকা দিয়ে এই পুরো দেওয়ালটাকে রেডি করা হচ্ছে। দেখো ফুচকাগুলো যে বেলুন চাকি দিয়ে বেলা হয়, সেই জিনিসটাকে এখানে ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়েছে। আর বেলুনটার ওপরে একটা সুন্দর বেশ ডিজাইন তৈরি করে দেওয়া হয়েছে, এগুলোকে একদম স্টিক করে দেওয়া হয়েছে, এই জায়গাটাতে পুরো আটকে দেওয়া হয়েছে। আর তার পাশেই যে দেওয়ালটা রয়েছে তোমাদেরকে দেখাই, এই দেখো, এই হচ্ছে ফুচকার ব্যান্ডেল। এই একটা একটা যেভাবে আমরা আগেকার দিনে শাল পাতায় যেরকমভাবে খুলি তৈরি করে এবং তার মাঝখানে যে ফুচকাগুলো দিয়ে যেভাবে আমরা খেতাম, সেই জিনিসটাকেই পুরো এখানে তুলে ধরা হয়েছে। কত হাজার ফুচকা যে এখানে ইউজ করা হয়েছে, সেটা আমি ওনাদের থেকে জেনে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। আর ঠিক তার ওপরে দেখো, একদম আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে পুরো এরিয়াটা, এখানে কিন্তু শাল পাতার বাটিগুলোকে ইউজ করা হয়েছে। দেখো তোমরা, কিছুটা পোর্শন রেডি হয়েছে আর ওই দিকের পোর্শনটা এখনো কাজ চলছে, যেহেতু এখনো মোটামুটি হাতে সময় রয়েছে। আর এই জায়গাটা এরকম একটা ভাঙা কিছু টিন দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে, এটা ঠিক কী রিজন আমি বলতে পারবো না, বাট এই জিনিসটা এখানে এরকম হবে। কিন্তু পুরো যে দেওয়ালের স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো এরিয়া দিয়ে পুরো ফুচকা আর ওই শাল পাতা দিয়ে জিনিসটা ডেকোরেট করা হয়েছে। আর ওই দেখো, ওইটা তোমাদেরকে দেখাই, ওটা একটা বিশাল আকৃতির একটা বেলুন চাকি রয়েছে, যেহেতু বেলুন চাকি দিয়েই ফুচকাটাকে বেলা হয়, সেহেতু এই দেখো এটা যে কতটা বড় তোমাদেরকে আমি কীভাবে বোঝাবো, সেই মাথা পর্যন্ত উঠে গেছে। আর তার নিচে এইরকম বেদ দিয়ে জিনিসটাকে কভার করা হয়েছে, মানে একটা ডিজাইন মতো করা হচ্ছে, আর তার উপরে এই বেলুন চাকিটা দেখানো হয়েছে। এখনকার দিনে তো আমরা মোটামুটি ফুচকার দোকানে গেলেই দেখতে পাই একটা ঠেলা গাড়ি থাকে, বাট এই যে জিনিসটা, এটাকে মোড়া আকৃতির যেটা রয়েছে, এই জিনিসটা কিন্তু আগেকার দিনে ব্যবহার হতো। দেখো ওপরে একটা টায়ার দেওয়া রয়েছে, তার উপরে বাধা রয়েছে, আর এইগুলো সব লাঠি দিয়ে তৈরি। এই জিনিসটা কিন্তু আগেকার দিনে ছিল, এখন আর এই জিনিসটা খুব একটা ব্যবহার হতে দেখা যায় না। আর এটাও মণ্ডপের একটা কর্নার কর্নার করে জিনিসগুলো লাগানো হয়েছে।
দেখো এখানে একটা সাইডের দেওয়ালে এইরকম ব্যালুন চাকের উপর ভীষণ সুন্দর একটা হ্যান্ড পেন্টিংয়ে পুরো ওয়ালটাকে কভার করা হয়েছে। প্রত্যেকটা ব্যালুন চাকির উপর একটা করে সুন্দর সুন্দর পিকচার ড্র করা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে যে ফুচকা মানুষ কীভাবে ভালোবাসে। স্পেশালি আমাদের বাঙালিদের কাছে ফুচকা মানেই হচ্ছে একটা ইমোশনস, সেটাই তুলে ধরা হয়েছে। দেখো একটা সাইড থেকে তোমাদেরকে দেখাই, আগেকার দিনে যে কাঁচের বক্সগুলো ইউজ করা হতো ফুচকাগুলোকে রাখার জন্য, এখন তো মোস্টলি ঝাঁকায় করে রাখা হয়, কোনো কোনো জায়গায় এরকম ফুচকার বক্সগুলোকেও রাখা হয় কাঁচের। তো এইগুলো এখানে কিন্তু প্রত্যেকটা দেওয়ালে হ্যাং করা হয়েছে এবং ওগুলোকেও সুন্দর করে পেইন্ট করে দেওয়া হয়েছে। আর তোমাদের ওয়ালটা দেখাই, যে ওয়ালটাতে এই জিনিসটা হ্যাং করা হয়েছে সেখানেও কিন্তু এত সুন্দরভাবে একেবারে শালপাতাগুলোকে পেস্টিং করা হয়েছে, দেখো সেই উপর পর্যন্ত। সুন সময় সাপেক্ষ এবং ধৈর্যশীল এই কাজগুলো, এই এক একটা মণ্ডপের পিছনে এনারা এতটাই ডেডিকেটেডলি কাজগুলো করেন, নিজেদেরও মন ভালো হয়ে যায় এইসব মণ্ডপে এসে। অবশ্যই তোমরা বেহালা নতুন দলকে ভিজিট করতে ভুলো না। আর ঠিক তার পাশেই দেখো এই যে সিংহাসনগুলোকে রাখা হয়েছে, এই সিংহাসনগুলো এখানে অ্যাকচুয়ালি রাখা হয়েছে, তার পিছনে রিজন হচ্ছে মা দুর্গা যে সিংহাসনে বসে রয়েছেন সেই জিনিসটাকে দর্শানোর জন্য। আমি তোমাদেরকে দেখাই, এই দেখো সিংহাসনগুলোকেও কি সুন্দরভাবে পেইন্ট করা হয়েছে। আর এখানে নিচে এই পোর্শনটা দেখো, এই যে শালপাতাগুলোকে কিন্তু পেস্টিং করা হয়েছে, একটা একটা শালপাতা ধরে ধরে পেস্টিং করা হয়েছে এইসব জায়গায়। এনাদের এই মণ্ডপের ভেতরে এই মূর্তিটি তৈরি হচ্ছে এবং মূর্তিটি হচ্ছে অসম্ভব সুন্দর, মানে চোখ একেবারে জুড়িয়ে যাবে যদি তোমরা দেখো। আর এনাদের যে মূর্তিটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা ফুচকার ভেতরে বসে, মানে কি দারুণ যে দেখতে লাগছে আমি হয়তো এক্সপ্লেন করতে পারবো না। তোমরা অবশ্যই এসে বেহালা নতুন দল ভিজিট করে যেও এবং আমি এবার তোমাদেরকে দেখাই যে কীরকম দেখতে লাগছে ভিতরের মূর্তিটা। এই দেখো এইটা হচ্ছে সেই মেইন ফুচকাটা যেটার মধ্যে মা দুর্গাকে রাখা হয়েছে। এই এত বড় সুবিশাল একটা ফুচকা, তার ঠিক তার মাঝখানে রয়েছে মা দুর্গা, কি দারুণ দেখতে লাগছে দেখো। আর এই নিচে একটা যে বাটির আকৃতি, মানে বাটির উপর যে ফুচকাটা রাখা রয়েছে সেই বাটিটা কিন্তু তৈরি করা হয়েছে একদম শালপাতা দিয়ে, দেখো এই হচ্ছে শালপাতা দিয়ে পুরো পেস্টিং করে জিনিসটা তৈরি করা হয়েছে। একটা বাটি যেরকম থাকে শালপাতা, সেই জিনিসটা যাতে পুরোপুরি ক্রিয়েট হয় আর তার উপরে মা ফুচকার মধ্যে বসে আছে। আর ঠিক দেখো তার উপরেই ওই উপরে ওখানেও কিন্তু একটা গোলাকৃতি পুরো বাটিটা রয়েছে, আর দেখো তার উপরেও আবার রয়েছে বস্তা বস্তা দেওয়া, এই এই পোর্শনটা পুরো বস্তা দেওয়া রয়েছে। আর সাইডগুলো তো তোমাদেরকে আমি এই মুহূর্তে দেখালামই, আর এই পুরো লুকটা পুরো মণ্ডপটা। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন। দেখো এই যে বিশাল বড় ব্যালুন চাকিটা তোমাদের দেখালাম, ঠিক তার সামনেই এরকম একটা ফুচকার বিশাল বড় বক্স রয়েছে কাঁচের। দেখতে পাচ্ছ কতটা বড় এই বক্সটা, মানে কতটা ফুচকা ধরবে। আর কিন্তু এখানে ফুচকা দিয়ে এই জিনিসটাকে পুরো ফিল করে দেওয়া হবে, যাতে ফিলটা আসে যে হ্যাঁ সত্যি সত্যি একদম মানে আমরা ফুচকা স্টলেই বোধ হয় এসেছি। এরকম ছোটো ছোটো কাঁচের বক্স রয়েছে আর এটা তো বিশাল বড়, এই দেখো এই সাইজে। আর এই পিছনের ব্যালুন চাকিটা তো আমি তোমাদেরকে বললামই যে কতটা বড়, এটা সেই মাথার ওপর পর্যন্ত প্যান্ডেলের ওপর পর্যন্ত গেছে। আর ব্যালুনটাও দেখো, এবং সবথেকে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমি কি এখান থেকে দেখানো পসিবল হবে কিনা দেখছি, এই যে ফুচকার যে ব্যালুন চাকিটা রয়েছে না ওর মধ্যে না একটা কিছু, এই দেখো এই জায়গাটা যদি দেখার চেষ্টা করো, এই জায়গাটা না কিছু একটা পেন্টিং করা আছে যে মেয়েরা ফুচকা খাচ্ছে এরকম টাইপের। এই মুহূর্তে এটা অতটা ক্লিয়ার নয় যেহেতু কোনো অনেক বাঁশ বাঁধা রয়েছে, আমি ঠিক দেখাতে পাচ্ছি না, বাট এরকমই কিছু একটা রয়েছে। আর এই পুরো যে মণ্ডপটা রয়েছে এই ওপরে শালপাতা দিয়ে, শালপাতা দিয়ে জিনিসটাকে পুরো কভার করা হচ্ছে। আর দেখো এই জায়গাটা ঠিক ঠাকুরের ওপরটা যেটা রয়েছে সেটা এইরকম একটা সিংহাসনের মতো তৈরি করা হচ্ছে, ভীষণ সুন্দর। এগুলো যেহেতু এই মুহূর্তে সেরকমভাবে না ভিতরে লাইট নেই, যার জন্য হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট যখন লাইটগুলো কমপ্লিট হয়ে যাবে, কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। দেখো ওই যে এই যে জিনিসটা তৈরি করা হয়েছে না, এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাতে চেষ্টা করবো, ক্লিয়ার আসছে কি না। এখানে কিন্তু ঠাকুরের মূর্তি দেওয়া রয়েছে, ড্রয়িং করা রয়েছে।
আর এই জায়গাটায় আসি, এই জায়গাটায় হলো পুরো বেতের কাজ রয়েছে, মানে ওপর থেকে পুরো এই জিনিসটা বেত দিয়ে পুরো কমপ্লিট করা হয়েছে। আর এটা হবে এক্সিট গেটটা। এই দেখো ফুচকা, এটা কিন্তু একেবারে খাবার জন্য নয়, এটা এই মণ্ডপের জন্য তৈরি হচ্ছে। আর এই দেখো ফুচকার সাইজগুলো খুব একটা বেশি বড় নয়, কিন্তু এর ওপরে এক ধরনের কেমিক্যাল দেওয়া হয়েছে যাতে এই ফুচকাটা নরম হয়ে খারাপ না হয়ে যায়, যাতে অ্যাজ ইট ইজ জিনিসটা একেবারে থাকে। এবং এইগুলোকে এইভাবে আঠা দিয়ে শাল পাতার মধ্যে পুরো আটকে দেওয়া হয়েছে এবং এগুলো এইভাবে ঠিক ওয়ালে হ্যাং করা হচ্ছে। ভীষণ ইনোভেটিভ আইডিয়া না? এই বিশাল বড় খালি বেতের ঝুড়িটা একবার দেখো, আর তারপর রয়েছে এই ঝুড়ি ভর্তি ফুচকা, আর ফুচকাগুলো রয়েছে প্রত্যেকটা শাল পাতায় আটকানো। ফুচকাগুলোর উপরে একটি কেমিক্যাল ট্রিট করা হয়েছে যাতে এই ফুচকাগুলো ভালো থাকে, যাতে নষ্ট না হয়ে যায়, কারণ এটা তো মণ্ডপের কাজে ইউজ করা হচ্ছে এবং ফুচকাগুলো যাতে ভেঙে না যায় তার জন্যও কিন্তু এইগুলোকে ইউজ করা হচ্ছে। দেখো মণ্ডপের বাইরে আমি চলে এসেছি এই মুহূর্তে, একজন শিল্পী কাজ করছেন। দেখো এই যে হচ্ছে, ইনি হচ্ছেন ফুচকাওয়ালা। এই হচ্ছে হাত ওপরে থাকবে, ওপরে একটা ঝাঁকা থাকবে যার মধ্যে প্রচুর পরিমাণে ফুচকা থাকবে। আর এইটা তৈরি করা হচ্ছে, এখন তো শুধুমাত্র খড়ের কাজটা হয়েছে, এবার এর ওপর মাটি লেপা হবে, তারপরে এটাকে পুরো যেরকম ফুচকাওয়ালার রূপটা দেওয়া হবে। ভীষণ সুন্দর ব্যাপার না? এই দেখো ফুচকার যে বড় ফুচকাটা তোমাদেরকে দেখালাম, এটার উপরে এই যে জিনিসটার টেক্সচারটা দেখো, এটা কিন্তু পুরো প্লাইয়ের ওপরে মানে পেইন্ট করা হয়েছে এবং যেটা একটু হালকা চিটচিট ব্যাপারটা রয়েছে এর উপরে দম দেওয়া হয়েছে। এটা কতটা বড় তাই তোমাদেরকে দেখাই, সুবিশাল ফুচকা। তাহলে তোমরা কি ফুচকার প্যান্ডেল দেখতে আসছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।